আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি এহসান জুয়েল। আমাদের আজকের আলোচনার বিষয় সফরনামা। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি অ্যাম্বাসেডর মুন্সি ফয়জ আহমদ, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আলোচনায়। আমরা জানি যে এই সপ্তাহের আলোচিত বিষয় ছিল প্রধানমন্ত্রীর ফারস সফর, এবং সফর শেষে চার দিনের তিনি এর মধ্যেই দেশে ফিরে এসেছেন। আমি যদি মুন্সি ফয়জ আহমদ আপনাকে দিয়ে শুরু করি, সেটা হলো যে এই ভারত সফরের উল্লেখযোগ্য অর্জনটা আসলে কী? এই সফরটাই একটা অর্জন, কারণ দুটি বন্ধুপ্রতিম দেশে যখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চতম পর্যায়ে রাষ্ট্রীয় সফর যখন হয়, সেটাই দুই দেশের সম্পর্ক যে একটা উচ্চ মাত্রায় আছে, বন্ধুত্বের ঘনিষ্ঠতা এই সব কিছু সেই সফর থেকে প্রমাণিত হয়। এটা একটা এভিডেন্স যে সত্যি সত্যি আমাদের দেশের সম্পর্ক খুব ভালো, কারণ যখন সম্পর্ক ভালো থাকে না তখন এই ধরনের সফরে গেলে নানান রকমের বিব্রত হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং সেই অবস্থায় সফর হয় না। সফর হয় যখন সত্যি সত্যি দুই দেশের সম্পর্কটা ঘনিষ্ঠ থাকে, দুই পক্ষই বিভিন্নভাবে সন্তুষ্ট থাকে, তখনই তো এই ধরনের সফর হয়। সুতরাং 2021 সালে নরেন্দ্র মোদিও এসেছিলেন ফিরতি সফর, এখন আমাদের প্রধানমন্ত্রী গেলেন, তার মানে সম্পর্ক উষ্ণতা হয়তো আরও আগে যেতে পারতেন, কিন্তু এই কোভিডের কারণে আগে যেতে পারেন নাই, নাহলে হয়তো আমাদের দুই দেশের সম্পর্ক এমন যে এই আদান প্রদানগুলো, এই লেভেলের আদান প্রদানগুলো আরও ঘন ঘন হওয়াটাও খুব আশ্চর্য হওয়ার কিছু না। তো সেটাই, এরকম আরও অনেক দেশ আছে যারা পাশাপাশি দেশ, তাদের এরকম সফর হয়, অনেক সময় ঘোষণা না করেও সফর করে, তা আমাদেরও সেরকম হওয়াটা খুব অস্বাভাবিক হবে না যদি সেরকম কখনো হয়। তবু এই যে সফরটা, আমি বলতে চাচ্ছি যে যে সফরটা হয়েছে এটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর। যে তো তারপরে সফরে আমরা আসলে কী করেছি, কী পেয়েছি, সেইগুলো নিয়ে নানান রকমের কথা হচ্ছে। একটা কথা আমি এদিকে যাওয়ার আগে বলতে চাই যে সফরের আগে অনেক আলোচনা হয়েছে, সেখানে কিন্তু কী পেতে পারি, কী আশা করছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যখন সফরের পরে, সফর শুরু হয়ে যাওয়ার পরে আলোচনা হচ্ছে, তখন কিন্তু অনেক কিছু যেগুলো আমরা আগে আশা করিনি, বলা হচ্ছে এটা হয় নাই, ওটা হয়নি, কিন্তু ওগুলো তো আসলে আমরা আশা করি নাই। সুতরাং সেইগুলোকে এনে যখন দেখানোর চেষ্টা করা হয় যে সফরটা তেমন ভালো হয় নাই, তাই আমি মনে করি যে সেটা সঠিক নয়, কারণ আমরা যা যা আশা করে গিয়েছিলাম সেই জিনিসগুলো তো হয়েছে, যা যা পরিকল্পিত হচ্ছিলো সেগুলো সব ঠিক মতন হয়েছে। এবং এই ধরনের সফরে লোকে তাকিয়ে থাকে যে নেতা নেত্রীর তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, এইগুলোতে আন্তরিকতার জায়গাটা, সেই জিনিসগুলো হলো বেশি দেখার। আর তাছাড়া যে চুক্তি স্বাক্ষর হয়, যেমন এখানে সাতটা চুক্তি স্বাক্ষর হয়েছে, তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে কুশিয়ারা নদীর পানির বণ্টন। হ্যাঁ, তো কিন্তু এইগুলো কিন্তু আগে থেকে ঠিক করা থাকে, এবং এগুলো তো আর নেতৃত্বের মানে উচ্চতম নেতৃত্বের পর্যায়ে তো সই হয় না, সই করেন অন্যরা, সচিব পর্যায়ে হয়তো নেতৃবৃন্দ সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত থাকেন। হ্যাঁ, তো সেরকম তো সেই যা কিছু তারা দুই নেতার মধ্যে আলোচনায় যা কিছু নির্ধারিত হয়, যা কিছু সিদ্ধান্ত হয়, সেইগুলো বাস্তবায়ন করাটাই হলো পরবর্তী, সেইটার উপর নির্ভর করবে যে আসলে সফরটা কতটুকু সফল হলো। আর যেসব অলরেডি চুক্তি স্বাক্ষর হচ্ছে এগুলো তো আলোচনা করে আগে ঠিক করা হয়ে গেছে, সুতরাং সেগুলো আমাদের পাওয়া যে এই সফরের সময় এগুলো চুক্তি সই হয়েছে, সুতরাং সেগুলো গুরুত্বপূর্ণ পাওনা আমাদের, আমরা পেয়েছি। তো সুতরাং সেদিক থেকে যেমন আমাদের আমাদের যা কিছু আশা করা হয়েছিল সেগুলো হয়েছে, আর নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আমরা আরও সহযোগিতা বাড়াতে পারি সেইগুলো হচ্ছে। তো দুটো জিনিস এই সফরে হচ্ছে, একটা জিনিস হলো ইতিমধ্যে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শুরু করেছি সেইগুলোকে আরও শক্তি দেওয়া এবং গতি সঞ্চার করা সেগুলোতে, সেটা একটা জিনিস, এবং সেগুলোকে একটা স্থায়িত্ব দেওয়া। আর হয় কি সাথে সাথে নতুন ক্ষেত্র খোঁজা, কোথায় কোথায় আমরা সম্ভাবনা নতুন নতুনভাবে আরও আমাদের সহযোগিতা সম্প্রসারণ করতে পারি, এবং সেই কাজগুলোই কিন্তু এখানে হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আর যেখানে যেখানে কথা হচ্ছে যে কতগুলো মানুষ, আমরা সাধারণ মানুষ কিন্তু কতগুলো জিনিসের দিকে তাকিয়ে থাকে, আবেগের জায়গা আছে তাদের, সেটার জন্য তাকে দোষ দেওয়া যায় না, সে জিনিসটা তো অবশ্যই আছে। যেমন তিস্তা পানি, অর্থাৎ ভারতের সাথে কথা বলতে আসলে যেটা সবার আগে, এটা আমাদের, এটা যে খুব বড়
এটা গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক কিছু আমাদের আছে, আমরা অনেক কিছু করেছি, সেগুলো যে কম গুরুত্বপূর্ণ তা তো নয়। যেমন আমাদের কী বলা যায়, সীমান্ত চুক্তি যেটা ছিল সেটা বাস্তবায়ন বহু বছর আটকে ছিল, তারপরে যখন বাস্তবায়ন হলো এটা একটা বড় অর্জন। সমুদ্র সীমা নির্ধারণ শান্তিপূর্ণভাবে বড় অর্জন। তারপরে আমাদের ব্যবসা বাণিজ্যে ট্যারিফ ফ্রি করে দেওয়া বেশিরভাগ পণ্যের জন্য, অল্প কয়েকটা পণ্য ছাড়া সব পণ্যে, অনেকগুলো বিষয় আছে, এগুলো তো সবই আছে, এগুলো তো আছে, তার সঙ্গে হয়তো তিস্তার যোগ হলে একদম ষোলোতলা পূর্ণ। আমি এই কথাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এখন এই তিস্তার জন্য সব কিছু আটকে থাকবে না, কিন্তু আমাদের সাধারণ মানুষের এবং আমাদের মনের মধ্যে একটা সবসময় চাওয়া যে এটা হোক, সেই জন্য এটা আমরা বারবার বলি। আমরা একটু অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন যে অনেকগুলো বিষয়ের কথা আমরা বলছিলাম যে সফরের অর্জন, এবং একই সঙ্গে সাতটা চুক্তির কথা তো শুনেছেন, কুশিয়ারা পানি বন্টন থেকে শুরু করে সেখানে রেলওয়ে, জুডিশিয়ারি থেকে অন্যান্য বিষয়গুলো আছে। আপনি কি নতুন কিছু যোগ করতে চান যে এই সফরে অর্জনটা আসলে কি হলো? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাকে চট্টগ্রাম থেকে সংযুক্ত করবার জন্য। আমি আজকের যে আরেকজন আলোচক আছেন, আমি ওনার সাথে একমত যে আসলে সরকারি যে সফর, সেই সফর এটি একটি আন্তর্জাতিক সম্পর্কের জন্য বা দুটি রাষ্ট্রের জন্য এটি একটি গতানুগতিক ব্যাপার, এটি কোনো সমস্যা নয়। কিন্তু আমরা সবসময় জনগণ চাই যে এই সম্পর্ক থেকে আসলে একটি দেশের কি প্রাপ্তি থাকে, এবং এটি জনগণের প্রত্যাশা থাকে, সরকারেরও কিন্তু সে ধরনের প্রত্যাশা থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সাম্প্রতিক যে ভারত সফর, সেই সফর এটি একটি সরকারি সফর, এই সফর হতে পারে, এক দুটি দেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে আছে, আমি মনে করি যে ভালো সম্পর্কই আছে, সে সম্পর্ককে আরো জোরদার করবার জন্য এই সফর হতে কোনো দ্বিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে বিষয়টি এখানে দেখবার বিষয় হচ্ছে, সেটি আজকের আরেকজন আলোচকও উপস্থাপন করেছেন যে আমাদের এই সফরগুলো যখন একটি দেশের সরকার প্রধান যদি কোথাও যদি সফর করেন, আসলে সকলেই কিন্তু প্রাপ্তির দিকে তাকান, যে প্রত্যাশার দিকে তাকান, সে প্রত্যাশাটা এখনো আমরা উনি সফর করে এসেছেন, আমরা পত্রপত্রিকার নিউজ থেকে বিভিন্ন কিছু জেনেছি, কিন্তু সরকারি বিবৃতি এবং সরকারি বক্তব্য এখনো আমরা পরিপূর্ণভাবে শুনিনি, কিন্তু শোনার পরে আরো বেশি সুস্পষ্ট করা যাবে আসলে এই সফর থেকে আমাদের কি প্রাপ্তি। তবে আমি এতটুকু বলবো যে এই সফর পরিপূর্ণভাবে একটি সরকারি সফর ছিল, এই সফর থেকে আমরা এই সফরকে একবারে নাকচ করছি না, তবে আমরা বিষয়টিকে আরো খোলাসা করলে আরো বেশি ভালো হতো। তবে এখানে সাতটি বিষয়ে যে চুক্তি হয়েছে, আমাদের আজকের আরেকজন আলোচক বলেছেন যে চুক্তি তো আসলে সরকার প্রদান করেন না, চুক্তি করেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা সরকারি আমলা লেভেলে যারা থাকেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকেন বা সংশ্লিষ্ট চুক্তির অধীনে যারা থাকেন, সেটি হচ্ছে একটি চুক্তি বা সমঝোতা স্মারক করার একটা নর্মস, এভাবে করে। কিন্তু এই যে চুক্তিগুলো হয়েছে, সেখানে সাতটি চুক্তির ভিতরে আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র বা শিক্ষক হিসেবে আমি যেটি বলি, শুধুমাত্র আমাদের যে অভিন্ন নদী কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের যে চুক্তিটি, এটি আমি মনে করি যে একটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, আর বাকি যে সাতটি সেটিকে অত বেশি ফলাও করে প্রচার করবার আসলে কিছু নেই। সেটি হচ্ছে যে শুধুমাত্র ভারতে বাংলাদেশের রেল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে বাংলাদেশের রেলওয়ের আইটি সিস্টেমকে ভারতের সাথে ভারতের সহযোগিতা চাওয়া হবে এটিকে উন্নত করবার জন্য, ভারতের বাংলাদেশের যে জুডিশিয়াল কর্মকর্তা আছে তারা রেগুলার বেসিসে ভারতে গিয়ে প্রশিক্ষণ নেবেন, সেই ব্যাপারে একটি দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা করবার জন্য ভারতের বিসিএস বাংলাদেশের বিসিএসআইআর এর সাথে ভারতের সিএসআইআর এর একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, এবং মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা করবার একটা সমঝোতা হয়েছে। এরপরে বাংলাদেশের টেলিভিশনের সাথে প্রসার টেলিভিশনের সম্প্রচার সমঝোতা চুক্তি হয়েছে। আসলে এই যে বাকি যে ছয়টি চুক্তি, সেই ছয়টি চুক্তিগুলো আসলে জনগণ এটিতে অত বেশি খেয়াল করবে না আমি মনে করি, তাদের প্রত্যাশা হচ্ছে যে অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে বাংলাদেশ এবং ভারতের সাথে, সে অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে বাণিজ্যিক ডিভিজিট, যেটাকে আমি বলবো যে অসম বাণিজ্য, সেই বাণিজ্যকে কিছুটা ন্যায্যতার ভিত্তিতে আনা যায়, সমতার বাণিজ্য করা যায়, সেটির জন্য একটা চুক্তি হওয়ার কথা ছিল, আমরা একটা আশা দেখেছিলাম, সেটাকে সেফা চুক্তি বলে, যেটিকে হচ্ছে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট,
কিন্তু সেই এগ্রিমেন্টটি কিন্তু আসলে হয়নি। আমি মনে করি যে যদি এই এগ্রিমেন্টটি যদি হতো, দুই দেশের যদি আমরা যদি মনে করি যে শুল্ক মুক্ত বাণিজ্য যদি হতো এবং বাংলাদেশের যদি ভারতের যদি ইনভেস্টমেন্ট যদি বাড়ানো হতো, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ আরো বেশি প্রত্যাশা, বাংলাদেশ আরো বেশি প্রাপ্তি থাকতো। এবং তারপরে যে এই আপনার যে তিস্তা চুক্তির কথা বলা হয়েছে, সেটির ব্যাপারে আমি নতুন কিছু বলবো না। এটি জনগণের একবারে প্রাইমারি প্রত্যাশা, সেটির ব্যাপারে আমরা তেমন কোনো কিছু দেখিনি। এবং এরপরে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের বর্ডারে যে একটি ক্রাইসিস ইন্ডিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের আছে, আমি মনে করি যে ইন্ডিয়ান সরকারের আন্তরিকতা আছে, কিন্তু এই ব্যাপারে সুস্পষ্ট হওয়া দরকার ছিল। যেটি হচ্ছে যে আমাদের দুইটি দেশের সাথে এত ভালো সম্পর্ক, আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের 50 বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে, নরেন্দ্র মোদী সাহেব এখানে এসেছেন, আমাদের এই যে একটা আমাদের ভালো সম্পর্ক, সেই ভালো সম্পর্কের ভেতরে আমি মনে করি যে ছেদ করার জন্য কিছু বিষয় থাকে, সেগুলোকে দুইটি দেশেরই সরকারে কিন্তু খুবই গুরুত্ব দেওয়ার দরকার। জি ডক্টর কামালউদ্দিন, আপনাকে ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে। মুশিফান আহমদ, যেটি ডক্টর কামালউদ্দিন উল্লেখ করছিলেন যে কুশিয়ারাটাকে এখানে মূল ফোকাস করছিলেন, যদিও আরও 6টা গুরুত্বপূর্ণ সাধারণত সমঝোতা স্মারকগুলো এলেভেলে হয়ে থাকে বলে আমরা দেখি, সেখানে কুশিয়ারার এই যে একটা অর্জন, অর্থাৎ আমরা যদি বলি যে 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তির পরে তো দ্বিতীয় একটা নদীর পানি বন্টন চুক্তি আমরা পেলাম, অর্থাৎ দীর্ঘদিন পরে পেলাম, এটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে কুশিয়ারার যে ইয়েটা, এটা আসলে খুব বড় নয় কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এখানে খালি আমাদের লাভ যে তা নয়, এটা দুই পক্ষেরই লাভ। সেই জন্যই তো বন্ধুত্ব তো এক পক্ষের জন্য হয় না, বন্ধুত্ব দুই পক্ষেরই যাতে যেখানে ভালো হয়, যেখানে লাভ হয় সেখানে, সেটাই বন্ধুত্ব। আর যে অন্যান্য যে চুক্তিগুলোর কথা বললেন ওগুলো কিন্তু গুরুত্ব কম নয়, ওগুলো হলো প্রযুক্তি বিষয়ক, বিশেষ করে যে আমাদের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রয়োজন। সুতরাং সেগুলো হচ্ছে, সেগুলোকে গুরুত্ব কম দিয়ে দরকার নাই। তবে একটা কথা উনি বলেছেন, সেটা সত্যি যে আমাদের সাধারণ মানুষ ঠিক ওইগুলোকে খেয়াল করবেন না, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর কিন্তু যেটা বললেন উনি যে তিনটা বিষয়, দুটো বিষয়ের সম্বন্ধে তো আমাদের আমার কোনো ইয়ে নাই, দ্বিমত নেই। তিস্তা আমাদের একটা আবেগের জায়গা, তারপরে যে সীমান্তে যে গুলি করে মানুষকে হত্যা করা হয়, এটা বারবার সমঝোতা হওয়া সত্ত্বেও, বিভিন্ন রকমের পদ্ধতি চিন্তা করা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত আমরা শূন্যে নামিয়ে আনতে পারিনি। মাঝে মাঝে ঘটনা ঘটে এবং সেখানে একটি জিনিস সবসময় দেখা যায় যে বাংলাদেশি সীমান্তরক্ষীরা কিন্তু গুলি করে না, ভারতীয় সীমান্তরক্ষীরা ঝটঝট গুলি করে ফেলে। সেখান থেকে কীভাবে বার হয়ে আসতে হবে, এটা আমার মনে হয় যে আরও উপরের থেকে এটার একটা উদ্যোগ নিতে হবে। এর আগে প্রত্যেকবারই কিন্তু বলা হয় যে এটাকে শূন্যে নামিয়ে আনা, এবং মাঝে মাঝে কিন্তু বেশ ভালো ইয়ে হয়েছে, কিন্তু বলেছেন দুই দেশের প্রধানমন্ত্রী বলেছেন সমঝোতাটা আছে, কিন্তু সেটাকে কীভাবে কার্যে পরিণত করা হবে সেটা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে বার করতে পারি নাই। কারণ যারা সীমান্তে থাকে তাকে আমরা হুকুম দিয়ে দিলাম কিন্তু সে গুলি করলো, তখন কী হবে? তো তাকে শাস্তি দেওয়া, তার বিচার করা, এই ধরনের ব্যাপার আছে, তাদের ট্রেনিংয়ের ব্যাপার আছে, এগুলো তো করা দরকার। আমি মনে করি যে সেগুলো দিকে আরও দৃষ্টি দেওয়া হবে। সিপার ব্যাপারে উনি যেটা বললেন, আমি আমাদের বন্ধু যেটা বললেন, আমি একটু দ্বিমত করি সেটা, যে সিপা কিন্তু আসলে আগের থেকে যেটা হবে এরকম কিন্তু কিন্তু কোনো রকমের সিদ্ধান্ত ছিল না। সিপা নিয়ে কিছুদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, এইবারে যেটা হলো সেটা যে উচ্চতম পর্যায়ে এটা নিয়ে আলাপ আলোচনা হলো বা একটা সিদ্ধান্ত হলো, এই প্রথম সঠিক মানে পুরোপুরি সিদ্ধান্ত হলো যে রাষ্ট্রপ্রধান পর্যায়ে আলোচনাটা শুরু হবে, যে এই বিষয়টা আমরা একমত হলাম যে আমরা সিপা সই করব দুই পক্ষ। কিন্তু সিপা তো এখনও আমাদের কাগজপত্রই তৈরি নাই, দুই পক্ষকেই কাগজপত্র তৈরি করে কাজ করতে হবে, এবং সেই আদান প্রদান সেটার মধ্যে বিভিন্ন রকমের দর কষাকষিও হবে, তো সেগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে একটু সময় লাগবে। কিন্তু সিপা জিনিসটা প্রয়োজন, কারণ এটা শুধুমাত্র বাণিজ্য নয়, এটা অনেক বেশি তার চেয়ে। বাণিজ্যের ক্ষেত্রে শুধুমাত্র যেসব সমস্যা আছে সেগুলো যেমন আমরা বলি অল্প কথায়, মানে এক কথায় বলার চেষ্টা করি যখন, তখন বলি প্যারাট্যারিফ ব্যারিয়ার্স অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স। তারা তো শিল্পমুক্ত ইয়ে দিয়ে দিয়েছে আমাদের, মানে কী বলে ট্যারিফ শুল্কমুক্ত প্রবেশাধিকার আমাদের বেশিরভাগ পণ্যকেই দিয়ে দিয়েছে, অল্প কয়েকটা পণ্য ছাড়া সব পণ্যই, এবং সেটা বিশেষ করে অস্ত্র এবং অন্যান্য কয়েকটি এখন শুল্কমুক্ত প্রবেশ করতে পারে। কিন্তু শুল্কমুক্ত খালি করলে তো হবে না, যেমন হঠাৎ করে তারা পাট জাত কিছু দ্রব্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক ধরে দিল,
এমনি বাণিজ্য শুল্ক না, কিন্তু অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক ধরে দিল যে আমাদের এখানে নাকি বেশি, আমরা বেশি কম দামে বিক্রি করছি, ডাম্পিং প্রাইসে বিক্রি করছি, সুতরাং সেটার জন্য তাদেরকে একটা ইয়ে ধরে দিল। কিন্তু এইটা এইগুলো বাতিল করতে হবে এবং বের হয়ে আসতে হবে। আরেকটা হলো যেমন বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ডস টেস্টিং এইগুলো নিয়ে বিভিন্ন রকমের জটিলতা তৈরি হয়, সেইগুলোর ব্যাপারে আমাদের ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে যে আমাদের স্ট্যান্ডার্ডস যে ইনস্টিটিউট আছে এবং ওদের যে পরস্পর পরস্পরের সার্টিফিকেটগুলোকে গ্রহণ করবে বেশিরভাগ ক্ষেত্রে, তবে সেগুলোকে আরও সেটাকে সত্যি সত্যি বাস্তবায়ন করার জন্য আরও আমাদেরকে কাজ করতে হবে। তারপরে এটা যেমন ব্যাংকিং ব্যবস্থার মধ্যে একটা সামঞ্জস্য আনতে হবে, তাহলে কাজ সহজ হবে। তো এই ধরনের অনেক কিছু কাজ আছে যেগুলো করতে হবে, যেখানে বাধা তৈরি হয় সেই বাধাগুলোকে আমাদের পার হয়ে আসতে হবে। তো সেইগুলো আর সিপাতে কিন্তু অনেক বেশি কানেকটিভিটিও সিপার মধ্যে আসবে, তারপরে এই এই সমস্যার কথা বললাম যেগুলো সব আসবে, তারপরে সিপাতে নদীর বিষয়টাও সিপাতে নিয়ে আসতে পারি আমার, কারণ ওটা আমার অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করে। সুতরাং সিপা অনেক বড় জিনিস, কোনো কোনো দেশের মধ্যে আছে সিপা, বাংলাদেশের এখনও কারোর সাথে সেইভাবে নাই। তেমন কিন্তু আমাদের যেমন টিকফা আছে ইয়ের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, চীনের সাথে আমরা বলি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, তো এরকম বিভিন্ন রকমের। তো ভারতের সাথে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। কম্প্রিহেন্সিভ যখনই বললাম শব্দটা তখনই কিন্তু পুরো জিনিস ইয়েটা অনেক বড় হয়ে গেল, বিষয়টি অনেক বড় হয়ে গেল, এবং সেখানে আমরা চেষ্টা করব আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের আর্থসামাজিক উন্নয়নের সাথে সংযুক্ত সব কিছু ওখানে নিয়ে আসতে চেষ্টা করব। সেটা সহজ কাজ নয়, কঠিন কাজ, কিন্তু সেটা আমাদের করতে চেষ্টা করতে হবে। একটি কথা এখানে আমি বলি যে এইবারের আলোচনার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে এইবারের সফরে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়েছেন কানেকটিভিটির উপরে। ভারত তো কানেকটিভিটির উপরে গুরুত্ব দেয়, কিন্তু ওনার গুরুত্বটার মধ্যে একটা বিশেষ ইঙ্গিত আছে, সেটা কি, উনি বলেছেন যে আমরা যে কানেকটিভিটি বলছি, আমাদের কানেকটিভিটি শুধু ভারত পর্যন্ত হবে না, আমাদের কানেকটিভিটি হবে ভারত, আমরা ভারতে যাব, ভারত থেকে বাইরে চলে যাব, আমরা নেপালে যাব, ভুটানে যাব এবং অন্যান্য জায়গায় যাব, সবখানে যেতে পারবো, যাতে তাহলেই যে কানেকটিভিটিটা অর্থপূর্ণ হবে সেই জিনিসটা, তো সেটাও আমরা সেপার মধ্যে হয়তো ঢুকাতে পারবো। সেগুলো আমাদের, আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা তিনি দিয়ে এসেছেন এটার উপরে। এখন এই যে নতুন কোথায় আমরা ইয়ে করে সহযোগিতা সেইগুলোর মধ্যে এইটা আমি মনে করি যে একটা। আমি যদি মুশিফাজ আহমদ, আমি যদি কুশিয়ারাতে ফিরি, যদিও পানির পরিমাণ হয়তো কম, 153 কিউসেক বলে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা তো ঠিক যে গুরুত্ব দিচ্ছি না তা নয়, কিন্তু মানে বিশাল ব্যাপার নয়। 54 যে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে যাচ্ছি, অন্তত গঙ্গার পরে আরেকটা চুক্তি তো হলো, এটাও তো আসলে কমর জন্য, এটা তো পথটা সুগম হলো অন্যান্য নদীগুলো নিয়ে। এখানে আমি একটু একটা মন্তব্য করতে চাই, সেটা হলো যে আরও কতগুলো জিনিসের মধ্যে বিভিন্ন সময় আলোচনা এসছে, সেগুলোর উপরে আমাদের আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। একটি হচ্ছে যে একটা আমব্রেলা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যে 54টা নদী, যত অভিন্ন নদী আছে সবগুলোতেই আমরা কতগুলো নীতি অনুসরণ করব, সেগুলো দুই পক্ষ একমত হয়ে সেই নীতিগুলো তৈরি করবে, এবং সেই নীতিটা সব নদীর ক্ষেত্রেই, বন্টনের ক্ষেত্রে হোক, ব্যবস্থাপনার ক্ষেত্রে হোক, আমরা সেগুলোকে ব্যবহার করব। তো সেটা সেরকম একটা কিছু থাকলে কিন্তু আমাদের তখন আলাদা আলাদা করে প্রত্যেকটা নদীর কোনো ব্যবস্থা না থাকলেও তারপরেও একটা কাজ হয়ে যাবে, তো সেই দিকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে। আরেকটি আছে, এই কথাটাও বারবার আলোচনা এসছে কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে এটাকে নেই নাই, বা এখনও পর্যন্ত সেটার উপর কাজ হয়নি তেমন বেশি, সেটা হচ্ছে যে অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা। কয়েকটি কথা, অববাহিকা ভিত্তিক পুরো অববাহিকা নিয়ে, এখন তিন দেশ না চার দেশ বা পাঁচ দেশ মধ্যে দিয়ে যদি একটা নদী আসে, যে পুরোটাই তো অববাহিকা, সে পুরোটা নিয়ে একটা ব্যবস্থাপনা সবাই মিলে তৈরি করা, ব্যবস্থাপনা পানি বন্টন নয়। আচ্ছা, এখানে আরেকটি জিনিস খুব বেশি করে চলে আসে, সেটা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের কথা বলি তখন আন্তর্জাতিক আইনের মধ্যেও আছে, সেটা হচ্ছে যে যারা রাইপেরিয়ান্স, যে নদীর পাড়ে যাদের অবস্থান, তারা তো পানির ভাগ নেওয়ার জন্য, হিস্সা নেওয়ার জন্য অস্থির হয়ে থাকে, নেয়, কিন্তু নদীর নিজস্ব একটি ভাগ আছে, নদী যাতে, নদীর জীবনটা যাতে বেঁচে থাকে, নদীটা যাতে বেঁচে থাকে, তার জন্য তার একটা পাওনা আছে, সেটা কেউ নিতে পারবে না। সেটা যখন আমরা সত্যি সত্যি দিতে পারবো তখন অনেক একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে, অন্তত নদীর নাব্যতাটা তো থাকবে, তারপর আমরা সেখান থেকে অনেক পানি সবসময় নিতে পারবো না,
বা যদি বন্টনের ব্যবস্থা করি, যে বাকি পানিটার বন্টনের ব্যবস্থা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে তো সবার জন্য মঙ্গল। তো সেটা এখানে আসবে। তো সেইগুলো আমি মনে করি। আরেকটি বিষয় যেটা খুব বেশি আলোচনা হয় না, এইগুলো কিন্তু আলোচনা হয়েছে কিন্তু এই জিনিসটি খুব বেশি আলোচনা হয় না, তা আমার মনে হয়েছে, সেই জন্য আমি বলি, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে পানির বন্টন নিয়ে সমস্যা হয়। তাদের এক প্রদেশের নদী আরেক প্রদেশে চলে গেছে, হয়তো তিনটা চারটা প্রদেশ দিয়ে একটি নদী বার হয়ে গেছে, তো তখন তাদের ওই পানি নিয়ে ঝগড়াঝাটি আছে, পানি আটকে রাখার বড় রকমের ঝগড়াঝাটি আছে, অনেক রকমের সমস্যা হয়েছে বিভিন্ন সময়। তো সেইগুলোর নিষ্পত্তি করবার জন্যে ভারতের কেন্দ্রীয় একটি আইন আছে। সেই আইনটাতে কী আছে সেটা কি আমরা খুলে দেখেছি? আমাদের দেখা উচিত যে সেটার মধ্যে অনেক কিছু থাকতে পারে যেগুলো আমাদের এখানে ইচ্ছা করলে আমরা দুই দেশের মধ্যে, ওখানে প্রদেশগুলোর মধ্যে কিন্তু এখানে আমাদের দুই দেশের মধ্যে সমস্যাগুলো মেটাতে আমাদের সাহায্য করে কি না, সেটা আমাদের জন্য যদি মঙ্গলজনক হয় আমরা নিশ্চয়ই এই যে সিপা বলছি বা যেখানে বলছি আমাদের জয়েন্ট রিভার্স কমিশনের মিটিংয়ে সেখানে এগুলো ঢুকানোর জন্য আমরা চেষ্টা করতে পারি, তাতে আমাদের কাজ কিছু আগাবে। তো এই যে আপনি জিজ্ঞেস করলেন যে কী করা যায়, তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আমরা পানির ব্যাপারে এই জিনিসগুলো করতে পারি। ডক্টর কামালউদ্দিন, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে এই যে প্রধানমন্ত্রীর সফর, এটিকে কেন্দ্র করে কিন্তু প্রায় এক যুগ পরে যৌথ নদী কমিশনের বৈঠকটি হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং আমরা তো কুশিয়ারা ফলাফল পেয়েছি, এখন তিস্তা সহ অন্যান্য নদীগুলোর ব্যাপারেও একটা ফলাফল পাওয়ার অপেক্ষায় আছি আমরা। এক্ষেত্রে যৌথ নদী কমিশনের বৈঠকটি শুধুমাত্র পানি বন্টন নয়, অন্যান্য বিষয়গুলোকে আসলে যুক্ত করার সুযোগ থাকে, আমাদের এই অঞ্চলের ক্লাইমেট চেঞ্জ সেটার প্রভাবের যে বিষয়গুলো আমাদের করা দরকার সেগুলো তো করার সুযোগ থাকে, এই বৈঠকটির গুরুত্ব আপনি কিভাবে দেখেন? সর্বশেষ কি বলছেন আমি একটু বুঝতে পারি, যে যৌথ নদী কমিশনের যে বৈঠক সেটা প্রায় এক যুগ পরে হয়েছে, এখন এই যে যৌথ নদী কমিশনের বৈঠকগুলো হয় এগুলোর মাধ্যমে তো শুধুমাত্র পানি বন্টন নয়, অন্যান্য বিষয়গুলোও কিন্তু এই অঞ্চলে যে নদীর অববাহিকা যেটি আমাদের এখানকার অতিথিও বলছিলেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ থাকে। আমরা সেই কাজ করছি না, তা তো থাকে, যে যৌথ নদী কমিশনের যে বৈঠকটি এটি আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ অনেকদিন পরে টেক হয়েছে, কিন্তু সেটির সাথে সাথে আমাদেরকে আরো একটি বিষয় দেখতে হবে। আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম কত সালে, 1996 সালে, এখন 2022 সাল, এই চুক্তির মেয়াদও প্রায় শেষ পর্যায়ে, সেই মেয়াদটা শেষ পর্যায়ে যাওয়ার পূর্বে আমরা আরেকটা চুক্তি পেলাম, আবার আমাদের গঙ্গা পানি চুক্তির রিনিউ করতে হবে, এবং এই সাথে সাথে আরো যদি 154টি নদী যদি বলি অনেকগুলো জিনিস কিন্তু রয়ে গেছে। তো আমরা আসলে একটা অনুপ্রতিম দেশ থেকে আমাদের প্রত্যাশা সবসময় বেশি থাকে, যে আমাদের নদী কমিশনের মিটিং হয়েছে ঠিক আছে ভালো কথা, এই মিটিং এ অনেক কিছু আলোচনা হয় নদীকে, নদীর যে নিজস্ব একটা ভাগ আছে যেটি আজকের আলোচক কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস একটা কথা আছে যে হুইস্কি ইজ ফর ড্রিঙ্কিং, ওয়াটার ইজ ফর ফাইটিং ওভার, যে আন্তর্জাতিক সম্পর্কে পানিটা হচ্ছে যে একটি দ্বন্দ্বের একটি বিষয় রূপান্তরিত হয়েছে, সেই জন্য এটিকে সবাই গুরুত্ব দিতে চায়, কারণ পানি অনেক পানি আছে পৃথিবীতে কিন্তু শুকিয়ে পানির পরিমাণ কম, এবং যে পানি দিয়ে চাষাবাদ হয় প্রোডাকশন লেভেল বাড়ে সেই পানির পরিমাণ কম, সেই জন্য এই নদীর বিষয়গুলো নিয়ে পানির বিষয়গুলো নিয়ে প্রত্যেক দেশের কিন্তু সেলফ ইন্টারেস্ট, আর সেলফ ইন্টারেস্টের বিষয়টি আমরা যদি বিশ্লেষণ করি সেটি দেখে যে সেলফ ইন্টারেস্ট শুধু দুটি দেশের ভিতরে দ্বন্দ্ব থাকলে যে সেলফ ইন্টারেস্টের বিষয়টি আসে সেরকম না, দুটি দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকলেও কিন্তু সেই সেলফ ইন্টারেস্টের বিষয়টি আছে, নিজেদের স্বার্থের বিষয়টা আছে, মানুষ কেন কোঅপারেশন করে, দুটি দেশ কেন কোঅপারেশন করে, কারণ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে অ্যাচিভ করবার জন্য, সেখানে অ্যাবসলিউট গেইন বা রিলেটিভ গেইনকে অ্যাচিভ করার জন্য। এখানে ইন্ডিয়ার যে একটি বিষয় আছে আমাদের যে প্রত্যাশাটা কেন থাকে, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাথে একটি ভালো সম্পর্ক, বিশেষ করে আমি যদি ধরি যে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর থেকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু খুব তোড়গোড় ভাবে আরো অনেক ভালো পর্যায়ে পৌঁছেছে, আমি এটা স্বীকার করি, কারণ আমরা যদি বাণিজ্যের ক্ষেত্রেও দেখি যে এখানে ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক গুণ কিন্তু বেড়েছে, কিন্তু সেই বাড়ার সাথে সাথে যেহেতু আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের আমাদের ভালো সম্পর্কের দেশ, সেই জন্য আমাদের এই তিস্তা চুক্তিটা এটি কিন্তু হওয়া দরকার, আর অন্যান্য যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করার দরকার। আমি এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারি এই ধরনের সফর কিন্তু আরো অনেক বেশি হয়, অন্যান্য দেশেও হয়, কিন্তু অন্যান্য দেশে এই সফরগুলো হলে দেশের জনগণ কিন্তু অনেক ক্ষেত্রে সাধারণ জনগণ জানেনও না, কিন্তু আমরা যদি ইন্ডিয়াতে যদি আমাদের সরকারি কোনো সফর হয়, সরকার প্রধানের কোনো যদি
সফর হয়ে থাকেন বা কোনো মিনিস্টারিয়াল সফর হয়ে থাকে, তাহলে দেখবেন যে এটির ব্যাপারে জনগণের আগ্রহ কিন্তু অনেক গুণ বেশি থাকে। এটি কেন? কারণ এই যে আমাদের যে দুটি দেশের যে সম্পর্ক, সম্পর্ক ভালো যেরকম সেরকম এখানে একটা সেন্সিটিভ সম্পর্কেরও কিন্তু একটা বিষয় আছে। কারণ আমরা যদি এই সম্পর্কটা যদি সঠিকভাবে মেনটেন করতে পারি না পারি, যেই যেই এরিয়াগুলো আমাদের আছে সেটি স্ট্র্যাটেজিক এরিয়া বলেন বা আমাদের এই যে বাণিজ্যের এরিয়াটা বলেন, যেটা সেপার কথা আমাদের আজকের আলোচক বলেছেন, বা নদীর চুক্তির পানি চুক্তির কথা বলেন বা পানি বন্টনের বা ব্যবস্থাপনার কথা বলেন, বা অন্যদিকে আমরা যদি আরো অন্যান্য যে বিষয়গুলো আছে যে বাণিজ্যের অসমতা বা বর্ডারে মানবাধিকার লঙ্ঘন, এই সকল বিষয়গুলোর ফলে এগুলো কিন্তু আমাদের মাথায় নাড়া দেয়। এবং এবারের সফরে কিন্তু আরো একটি বিষয় কিন্তু নাড়া দিয়েছে। যদিও আমরা সবকিছুকে একটি সমঝোতা স্মারক বা সরকারি সফরের ভেতরে রাখতে চাই, কিন্তু জনগণ বা যারা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখছেন তারা কিন্তু সেই জায়গায় এটিকে রাখেননি। তারা 2023 সালের নির্বাচনকে সামনে নিয়ে এসে এই সফরকে দেখার চেষ্টা করেছে। এটি যে একটি রেগুলার একটা সফর বা কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক করবার সফর, বা যে সেফাকে কিভাবে ত্বরান্বিত করবার জন্য করা যায় সেটির জন্য সফর, আমি ওনার সাথে একমত যে সেফা একদিনে হবে না। বাট এই ব্যাপারে আমি কি ধরনের আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কিনা বা কতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয়টি আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আবারও আপনার কথা শুনবো। আমরা আপনার সঙ্গে অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো আবারও, সঙ্গে থাকুন। আবার স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন বিজের সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ এবং আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। আমরা কথা বলছিলাম মুন্সি ফয়েজ আহমেদ, সেটা হলো যে সফরের চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটা আসলে দুই দেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনৈতিক যে সম্পর্ক সেটা রোল মডেল হিসেবে কাজ করতে পারে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা। আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে অত্যন্ত একটা ভালো কথা বলেছেন, মানে যথার্থ একটি কথা বলেছেন যে দুই দেশের সম্পর্ক ভালো। খালি শুধুমাত্র আমরা যদি দক্ষিণ এশিয়া দেখি, ভারতের একটি নীতি আছে, তারা বলে নেইবারহুড ফার্স্ট পলিসি তাদের। হ্যাঁ, এবং সেখানে মধ্যে বাংলাদেশ সবার, সেখানে কিন্তু বাংলাদেশ সবার আগে তারা বলেছে। আর তার চেয়েও, তার বলার জন্য না, আমরা তাকিয়ে যদি দেখি ভারতের সম্পর্ক এই এলাকার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সাথে অনেক বেশি গাঢ়, অনেক বেশি সক্রিয়, তাই না? এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং একটা উদাহরণ দেই, হ্যাঁ, সম্পর্কটা যদি ভালো না হতো, আমাদের জন্য যদি উপকারী না হতো, তাহলে কিন্তু এই যে সবচেয়ে ভারতে বিদেশি, কোন দেশের থেকে বিদেশিরা সবচেয়ে বেশি যায়? বাংলাদেশি সবচেয়ে সংখ্যা বেশি, সবচেয়ে বেশি ভিসা পায় বা ভিসা নেয় বাংলাদেশিরা, সবচেয়ে বড় ভিসা অফিসার। সেই জন্য স্বাভাবিকভাবে এখানে বেশি লোক ভিসা অ্যাপ্লাই করে, সেটার জন্য প্রয়োজন। কেন? নানানভাবে ভারতে আমাদের আমাদের লোকজন কাজ করে, মানে প্রয়োজনের জন্য যায়, চিকিৎসা, শিক্ষা, কেউ কেউ হয়তো ওখানে কাজও করে, অনেক লোক নয়, ব্যবসা বাণিজ্য, এইসব কারণে সবাইকে ওখানে যেতে হচ্ছে। ভারতীয় বাংলাদেশেও কাজ করেন, সেটা আমাদের তুলনায় ভারতীয় অনেক বেশি বা অনেক গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করে। এবং ভারতে যে বাংলাদেশ থেকে যে রেমিটেন্স যায়, বিদেশ থেকে অন্যান্য সমস্ত দেশ থেকে যে রেমিটেন্স যায়, 3 বা 4 নম্বরে হলো বাংলাদেশ থেকে যে রেমিটেন্স যায়। সুতরাং বাংলাদেশের গুরুত্ব তাদের কাছে অত্যন্ত বেশি। এইখানে একটি কথাতে আসি যেটা বেশি আলোচনা হয় না আমাদের এই ধরনের অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সেটা হচ্ছে দুই দেশের নিরাপত্তা। হ্যাঁ, এবং যেভাবে আমরা দেখি না কেন, এই ধরনের সফরে বলি বা যে কোনো সময়, এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে প্রথম, যারা কাজ করছেন এই বিষয় নিয়ে তাদের মনের মধ্যে সবসময় এটাই প্রথম থাকে। ভারত সবসময় খুঁজে যে বাংলাদেশ থেকে যেন কোনো রকমের নিরাপত্তার হুমকি না আসে, ভারত সেটা চায়। এবং কেন? ভারত আমাদের চতুর্দিকে বেষ্টন করে আছে, চতুর্দিকে বলছি আমি, কারণ বঙ্গোপসাগরও তো তাদের প্রভাবের এলাকা। হ্যাঁ, ইচ্ছা করলে সেখানে আমাদেরকে নানা রকমের বাধা দিতে পারে তারা, বা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারে যদি তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না থাকে। সুতরাং আবার আমরা তাহলে, তার ফলে কী হলো, আমরা ভারতের মধ্যিখানে অবস্থান করছি। সুতরাং আমাদের
এখানে শান্তি ভারতের জন্য খুব প্রয়োজন, আর ভারতের সাথে আমাদের ভারতের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক আমাদেরও খুব প্রয়োজন। আমরা যে পৃথিবীব্যাপী নানান রকমের বিভিন্ন সহযোগীর সাথে কাজ করে আসছি, ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না হয় সেটাও আমরা করতে পারবো না, কারণ আমরা সর্বক্ষণ ওইটা নিয়ে ব্যস্ত থাকব, তাই না? তো ভারতের সাথে আমাদের ভালো সম্পর্কের একটা বড় উদাহরণ নিদর্শন হচ্ছে এটা যে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা প্রতিদিন চিন্তিত নই। ভারতও আমাদের সাথে যে সম্পর্কটা একটা ভালো দিক হলো, তারাও বাংলাদেশের তরফ থেকে তাদের নিরাপত্তায় হুমকি মনে করছে না। এই যে অবস্থানটা, এইটাই কিন্তু দুই দেশের জন্য অনেক বড় পাওনা। এর ফলে আমরা আর সব কিছু করতে পারছি, কিন্তু যদি এই দুই দেশ নয়, এই অঞ্চলের আসলে স্থিতিশীলতার জন্য অনেক নিশ্চয়ই তো সেই জিনিসটা আমরা বেশি আলাপ করি না, কিন্তু এইটাও যখনই কোনো রকমের এই ধরনের সফর হয় সেখানে দুই পক্ষেরই নেতৃবৃন্দ এইগুলো নিয়েও পরস্পর পরস্পরকে নিশ্চিত করেন, আশ্বস্ত করেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং যত পাওনা বলছি তার মধ্যে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন বিষয়টা, তিনি বলেছেন, মুখ ফুটে বলেছেন যে শান্তি আর আমাদের সম্পর্কের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনায় এসছে বারবার, সেটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে, আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, তাদের সৈন্যরা আমাদের সৈন্যদের সাথে একসাথে লড়েছে এবং রক্ত দিয়েছে, তো সেই জিনিসটা যতই আমাদের সম্পর্ক ভালো বা খারাপ থাকুক এই জিনিসটা কখনো মুছে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্বের সাথে এই কথাটি বলেছেন এবং সেটাই সত্যি কথা, আমাদের সেটা খেয়াল রাখতে হবে এবং সেটাকে আমরা দুই পক্ষই যাতে ব্যবহার করতে পারি সঠিকভাবে, পরস্পরের সুবিধার জন্য যাতে এটা ব্যবহার করতে পারি। এটা হয়েছে তার মানে এই না যে আমরা কোনো রকমের, সুতরাং আমাদেরকে আর যেহেতু ওই সময় সমর্থন করেছে সুতরাং আর কিছু দিতে হবে না ভারতের, এরকম নয়। সম্পর্কটা তখনও একটা আদান প্রদানের ব্যাপার ছিল, তাদেরও লাভ ছিল, হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে সহযোগিতা আর তো কেউ করেনি, সুতরাং সেটা তো আমরা সবসময় মনে রাখবো এবং আমাদের সম্পর্ক যখনই যা কিছু আলাপ আলোচনা হবে তার আমার মাথা পিছনে সেটা থাকবে, কিন্তু তার মানে এই না যে আমাদের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কিছু করব। সেইটা যেহেতু আমাদের সরকার ঠিক মতন করতে পারছেন, এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ নীতি কি বঙ্গবন্ধু যেটা বলে গেছেন যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, সেই জিনিসটাকে গুরুত্বের সঙ্গে যাতে এবং সাফল্যের সঙ্গে এই সরকার কিন্তু বেশ অনেকদিন ধরে খুব সাফল্যের সাথে এটাকে অনুসরণ করছেন এবং তার ফলে হচ্ছে কি যে আমরা কারোর সাথে শত্রুতা করার চেষ্টা করি না, সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করি। আর সাথে সাথে দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের যা কিছু করি জাতীয় স্বার্থ সামনে রেখে করার চেষ্টা করি, তার ফলে হয় কি আমরা চীনের সাথে ভালো সম্পর্ক রাখছি, মানে ভারতের সাথে তো রাখতেই হচ্ছে, রাখছি, এবং চীনের সাথে ভালো সম্পর্ক আছে আমার, জাপানের সাথে ভালো সম্পর্ক আছে, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক আছে, দক্ষিণ কোরিয়ার সাথে আমার ভালো সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, ইউরোপের সাথে ভালো সম্পর্ক, সিঙ্গাপুরের সাথে ভালো সম্পর্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সাথে ভালো, এবং সবাই আমার যে আমার বন্ধু হিসেবে আমার সবচেয়ে বড় যে প্রায়োরিটি, আমার সবচেয়ে বড় প্রাধিকারটা কী বাংলাদেশের এখন, যেহেতু আমার নিরাপত্তা মোটামুটি নিশ্চিত, এটা প্রতিদিন বিঘ্নিত হয় না বা প্রতিদিন আশঙ্কার মধ্যে পড়ে না, সুতরাং আমি সব আমার এখন সবচেয়ে বড় প্রায়োরিটি হয়ে গেছে, যদি ওটা না হতো তাহলে ওইটা প্রায়োরিটি হতো, কিন্তু যেহেতু এটা মোটামুটি একটা নিশ্চিত আন্তর্জাতিক আইনের কারণে হোক, ভারতের সাথে আমাদের সুসম্পর্কের কারণে সব কিছু মিলিয়ে আমরা এটা ওই দিক থেকে মোটামুটি নিশ্চিত, তার ফলে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি বা প্রাধিকার হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, এবং সেইটার জন্য আমরা সবার সাথে সহযোগিতা করছি। এবং এবারে সফরও কিন্তু অনানুষ্ঠানিকভাবে যে আলোচনাটা হয়েছে সেখানে প্রায়োরিটি পেয়েছে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টা, ভারতের একদম কাছে সরাসরি সহযোগিতা চাওয়া হয়েছে এবং ভারত সেটা দিতেও কোনো ইয়ে করে নাই, তারা বলছে যে তারা আমরা যদি সময় মতন তাদেরকে জানাই তাহলে তারা সেটার ব্যবস্থা করার চেষ্টা করবে, কারণ তাদেরও তো সীমাবদ্ধতা আছে, তার মধ্যে তো তাদেরকে করতে হবে। জ্বালানির ব্যাপারেও কিছু সীমাবদ্ধতা আছে, জ্বালানির ব্যাপারে কিছু আলোচনা মনে করা হয়েছে যে খালি তাদের কাছ থেকে যে আমদানি করবো আমরা তা নয়, বরং তারা আমাদেরকে অন্যখান থেকে আমদানি করার ব্যাপারেও সাহায্য করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হয়েছে বলে আমার ধারণা। নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসার বিষয়টি আলোচনা হয়েছে, আমাদের ডিজেল আমাদের কাছে, আমরা বাইরে থেকে ভারত বিভিন্ন জায়গা থেকে আমদানি করছে, আমাদের জন্য আমাদের আমরা কীভাবে সে সেই জায়গা থেকে আমদানি করতে পারি সেইটার ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে পারে। তারপরে যে ডলারে না করে অন্যভাবে বাণিজ্য করা যায় কি না, ডলার কঠিন হয়ে গেছে,
সুতরাং আমরা অন্যভাবে অন্য ইয়েতে কারেন্সিতে বাণিজ্য করতে পারি, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। আপনার কাছে জানতে চাই সেটা হলো যে অনানুষ্ঠানিকভাবে তো খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টি আলোচনা হলো এই সফরে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটিতে অবশ্যই একটি ভালো দিক যে খাদ্য এবং জ্বালানি নিয়ে যে আলোচনাটি হয়েছে, কিন্তু যে আলোচনাটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে তার বাইরেও আমাদের খাদ্যের একটি বড় অংশ তো কিন্তু ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, আমরা এই ব্যাপারে তো কিন্তু সহযোগিতা পেয়ে থাকি, কিন্তু জ্বালানির ব্যাপারে আমি অত বেশি আশাবাদী না, এই জন্য যে ইন্ডিয়া থেকে জ্বালানি নিয়ে এসে আমরা সেটি কতটুকু ব্যবহার করতে পারবো, কারণ ইন্ডিয়াতে জ্বালানিতে তো কোনো তাদের সাবসিডি নেই, তাহলে আমরা কি ধরনের সহযোগিতা কিভাবে কোন শর্তে পেতে পারি সে ব্যাপারে একটা বড় ধরনের কিন্তু প্রশ্ন থেকে যায়। আর যে খাদ্যের ব্যাপারে যে বিষয়টি আছে সেটি সহযোগিতা চাওয়া হয়েছে ভালো কথা, কিন্তু সেই সহযোগিতাটার আমরা আশ্বাস পেলে বা কতটুকু পেতে পারি সেই বিষয়টি একটি দেখবার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আসলে ইন্ডিয়াকে আমরা যেভাবে আমাদের দেশের সাধারণ জনগণ দেখবার চেষ্টা করে বা আমাদের পার্সপেক্টিভে ইন্ডিয়াকে আসলে আমরা কি একটি উন্নত দেশ হিসেবে দেখছি কিনা সেটিও একটি প্রশ্ন, কারণ ইন্ডিয়ার বড় ধরনের রিসোর্স কিন্তু লিমিটেশন আছে। ইন্ডিয়ার যে অঙ্গরাজ্যগুলো অনেক হিউজ পরিমাণ ডাইভার্সিফিকেশন আছে, উন্নয়নে ডাইভার্সিফিকেশন আছে, তাদের কালচারাল ডাইভার্সিফিকেশন আছে, তাদের আপনার আর্থসামাজিক অবস্থা বা ব্যবস্থা ডাইভার্সিফিকেশন আছে। ইন্ডিয়ার এমন অনেক অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলো কিন্তু বাংলাদেশের উন্নয়নের থেকে কিন্তু অনেক পিছিয়ে আছে বলে আমি মনে করি। আমি পার্সোনালি অনেক জায়গায় ভিজিট করে যেটি দেখেছি এবং তাদের জীবনযাত্রার মান অনেক কিছু, তাহলে একটি দেশ তো প্রথম চাইবে যে তাদের উন্নয়ন করবার জন্য, তারপরেই হবে যে সেকেন্ডারি অপশন হচ্ছে যে তার প্রতিবেশী বলেন বন্ধু প্রতি দেশ বলেন তা। তা ইন্ডিয়া কতটুকু তাদের নিজস্ব স্বয়ংসম্পূর্ণ খাদ্য তাদের আছে সেটিও তো একটি বড় বিষয় আছে এবং তারা আমাদেরকে কতটুকু এখানে দিতে পারে। আমি এই আলোচনার সাথে সাথে আমি তবুও এটিকে একটি নেগেটিভ হিসাবে দেখছি না, অবশ্যই ইন্ডিয়ার খাদ্য আমাদেরকে বড় ভূমিকা পালন করে, আমাদের খাদ্যের সংকট দেখা দিলে একটি বড় যোগান কিন্তু ইন্ডিয়া থেকে আসে, সেই ব্যাপারে অনেক ধরনের হয়তো ব্যবসায়িক সিন্ডিকেট নানা ধরনের কোনো কিছু আছে, সেটির জন্য শুধু ইন্ডিয়াকে দোষারোপ করবার কোনো কিছু নাই, আমাদের দেশের ব্যবসায়ী বা আমাদের যারা আমরা আছি তাদেরও একটি ইথিক্যাল বিষয়টি এখানে জড়িত, জনগণের যে কনজিউমার গুডস গুলো আছে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যে বিষয়গুলো করা হয় সেটি সেটিকে আমরাও আমাদের নিজস্ব লেভেল থেকেও কিন্তু সমাধান করা দরকার বা পজিটিভলি এটিকে অ্যাপ্রোচ আনা উচিত। কিন্তু আরেকটি বিষয় যে আজকের আলোচক যিনি আমাদের খুবই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে একটি পয়েন্ট এখানে অবতারণা করেছেন সেটি আমার কিন্তু নজরে এসেছে বা আমাকে আমার হৃদয়ে দাগ কেটেছে, কারণ সেটি হচ্ছে যে ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের অনেক মৈত্রী সম্প্রীতির জন্য মৈত্রী ট্রেন চুক্তি আছে অনেক কিছু আছে, কিন্তু উনি বলছেন যে ইন্ডিয়ান ভিসা আমরা বেশি নিয়ে থাকি। এটাতেই তো বোঝা যায় যে আমাদের আমরা যদি ইন্ডিয়ান ভিসার নিয়ে যদি আমরা দুটি কাজের জন্য সেখানে যাই, একটি হচ্ছে চিকিৎসার জন্য আর একটি হচ্ছে বাজার করবার, এই দুটির বাইরে আর তৃতীয় আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের অনেকগুলো টুরিস্ট ভিসা বা ইন্ডিয়াতে যেতে সুবিধা সেজন্য আমরা যেয়ে থাকি। তিনটিতে কিন্তু ইন্ডিয়া অর্থনৈতিকভাবে কিন্তু বেনিফিটেড হয়, বাংলাদেশ কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে বাংলাদেশেও ইন্ডিয়ান লোকজন আসুক, তারাও আমাদের নিউ মার্কেটে আমরা তাদেরকে দেখতে চাই, যেরকম ইন্ডিয়ান নিউ মার্কেটে প্রচুর বাঙালিকে দেখতে চাই। আমি আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, মৈত্রী ট্রেন যোগাযোগে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, যাওয়ার সময় আমরা যারা গিয়েছিলাম তারা মোর দেন 90% আমরা সবাই বাঙালি ছিলাম, আসার সময় যারা মোর দেন 90% তারাও বাঙালি। এটি দ্বারা কি বোঝা যায়? একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কের মৌলিক বিষয় হচ্ছে বা একটি মানুষের সাথে আরেকটি মানুষের সম্পর্কের মৌলিক বিষয় হচ্ছে আমি আপনার বাড়িতে যাব আপনি আমার বাড়িতে আসবেন, যে সেই আশাটা হয়তো আমি আপনার বাড়িতে বেশি যেতে পারি, আমি 20 বার গেলে আপনি অন্তত 10 বার তো আসবেন, কিন্তু আমাদের সাথে যে বিষয়টি এখানে যেটি আছে আমি মনে করি যে এটি একটি অসম। তবে ইন্ডিয়ান যে চিকিৎসা ক্ষেত্রে যে সার্ভিস সেটি নিয়ে বাংলাদেশের জনগণের কিন্তু একটি হ্যাপিনেস আছে, তারা তাদের এই জায়গাটাতে তারা ইয়ে আছে, তবে এটির মাধ্যমে যে একটি দেশের একটি আন্তর্জাতিক লেভেলের বা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে বিষয়টাকে বিশ্লেষণ করা হয় আমি মনে করি এটি একটি খুবই সূক্ষ্ম একটি বিষয়, খুবই ছোট একটি বিষয়, তবে এই ছোট বিষয়টি হলেও আমরা এই সম্প্রীতির জন্য আমরা মনে করি যে আমাদের আরো বেশি ইন্ডিয়ান জনগণ আমাদের দেশে আসা উচিত, আমাদের দেশে সুসম্পর্কের বিষয়টা যৌথভাবে হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ, আমরা আরেকটা বিরতি দিয়ে যাচ্ছি, এরপর আবার ফিরবো আলোচনায়। আপনার সঙ্গে অনুষ্ঠানের সময় হলো, আরেকটি বিরতি নেবার, ফিরছি একটু পরেই।
আবার স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। মুনশিফ আজমেদ এবারের সফরে অনেক বেশি গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির একটি বৈঠক, এবং সেখানে আদানি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর আগে আমরা দেখেছি যে 2005 সালেও কিন্তু টাটা গ্রুপ দেখিয়েছিল, সেটি কিন্তু হয়নি শেষ পর্যন্ত নানা প্রতিবন্ধকতার কারণে। কিন্তু এইবার দুপক্ষকে অনেক বেশি আন্তরিক দেখা যাচ্ছে। এটা আসলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা গতি সঞ্চার করতে পারে? অনেকগুলো কথা এখানে আসে, সেটা হলো যে কোথায় তারা ইয়ে করছেন, বিনিয়োগ করছেন। তা আমি যতটুকু বুঝেছি সেখানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সেক্টরে বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য এই ধরনের বিষয়ে তারা বিনিয়োগ করতে আগ্রহী। তো সেখানে যেই যখন বিনিয়োগ করে সেই বিনিয়োগটা কিন্তু দুই দেশের জন্যই উপকারী হতে হয়, খালি আমাকে দিয়ে আমার সব কিছু কাজ হয়ে যাবে আর তাদের কিছু হবে না, এরকম বিনিয়োগ কেউ করে না। সুতরাং এটা ধরে নিতে হবে যে যে বিনিয়োগই হবে তাতে দুই দেশেরই, যারা বিনিয়োগ করবেন তাদেরও এবং যেখানে বিনিয়োগ করবেন সেখানেও উপকার আসবে। তো সেইটা হলেই তখন বিনিয়োগটা সত্যি সত্যি অর্থবহ হয় এবং সেটাই হবে আমি আশা করি। এটা তারা বড় বিনিয়োগ, তাদের অনেক অর্থ সম্পদ আছে, তারা এখানে বিনিয়োগ করবে। তারা বিনিয়োগ করবে কেন? এখানে তারা একটা বড় মার্কেট পায়। যেমন আমরা ভারতের 130 কোটি মানুষের বাজারের দিকে চেয়ে থাকি, এখানের বাজারটাও খুব ছোটো নয়, আমাদের 17 কোটি মানুষের বাজারটাও কিন্তু খুব ছোটো নয়, সেটাও তারা খেয়াল রাখে এবং সেখানে তাদের যেটাই বিনিয়োগ করবে সেখান থেকে তারা তাদের অর্থ উঠিয়ে নেবে, লাভ মুনাফা সবই হবে। কিন্তু সাথে সাথে আমাদের কি হবে, আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত যেসব দুর্বলতা আছে সেগুলো দূর করা আমাদের প্রয়োজন। সেখানে যদি এটা হয় সেটা খুব কাজে লাগবে এবং আমাদের সাধারণ আমাদের যে অর্থনীতিটা শক্তিশালী হবে সেটাই আমরা আমাদের লাভ। এবং সাথে সাথে তারা এখানে বিনিয়োগ করবে সেটার থেকে আমাদের সরাসরি আর্থিক লাভও কিছু আসবে। তো এটা যেমন একটা ইয়ে কথা, কিন্তু আরেকটি কথা এই বিনিয়োগ ছাড়াও আরেকটি কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের বাণিজ্য নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আলোচনা করেন। একটি হলো যে বাণিজ্য ঘাটতির কথা বারবার আসে, খালি ভারতের সাথে না, চীনের সাথেও বাণিজ্য ঘাটতির কথা আসে, বেশ বড় একটা বাণিজ্য ঘাটতি। এটা নিয়ে অনেকেই একটা নেতিবাচক অবস্থান গ্রহণ করেন, কিন্তু আমি মনে করি যে সেটা খুব সঠিক নয়। তার কারণ, আমরা ভারত থেকে কী কিনি, কেন কিনি, যাই কিছু কিনি আমাদের প্রয়োজনে কিনি এবং সেটা দিয়ে আমরা আরও অন্য জিনিস তৈরি করি এবং সেগুলো বাইরে বিক্রি করি আমাদের। এবং এই জিনিসটা আমি ভারত থেকে না কিনে যদি অন্য কোনোখান থেকে কিনতে যেতাম হয়তো আমাকে আরও বেশি পয়সা গুনতে হতো। এটা তো ব্যবসায়ীরা মূলত কেনে, তো সেই ব্যবসায়ীরা তো তারা যেখানে ভালো পায় সেখান থেকেই কেনে তাদের প্রয়োজনীয় জিনিসটা। সুতরাং ওইটা, ওই বাণিজ্য ঘাটতিটা এক দেশ থেকে এক দেশে এরকম করে দেখাটা সঠিক নয়। ওভারঅল বাণিজ্য ঘাটতি আমাদের আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার যে কীভাবে সেটা দূর করা যায়। আর সাথে সাথে এটাও বলবো যে হ্যাঁ, বাণিজ্য ঘাটতি নিয়ে যেমন অত চিন্তিত না হওয়ার কথা বলছি, কিন্তু সাথে সাথে এটা বলছি যে বাণিজ্যের যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি সেইগুলোকে পুরোপুরি কাজে লাগাতে পারছি কি আমরা, কেন পারছি না সেইগুলো দেখতে হবে। যেমন আমি কতগুলো বললাম যে কতগুলো ওই ভারতের পক্ষ থেকে কিছু বাধা আছে, আমাদের দিক থেকে কিছু আমাদের এখানে কি মাইন্ডসেটটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করছেন? নিশ্চয়ই, জানি আমার খালি খালি ওইটা দেখলে হবে না যে কার রপ্তানি বেশি কার আমদানি বেশি, ওইটা চিন্তা না করে প্রয়োজনের দিকটা দেখা, আমরা ভালো মূল্য পাচ্ছি কিনা সেটা দেখা, এবং যেখানে আমার রপ্তানি বাড়ানোটা আমার জন্য দরকার। সব দেশই চায় তার টোটাল রপ্তানি, তার টোটাল আমদানির চেয়ে যাতে বেশি হয়, তাহলে তার আয় হচ্ছে। আর যদি আমি আমদানি বেশি করি তাহলে আমার ব্যয় হচ্ছে, আমার সেটা আমার জন্য ভালো নয়, আমার তো ঘাটতিতে থেকে যাই। তো সেই ঘাটতিটা ওভারঅল সব দেশ মিলিয়ে আমার যে বাণিজ্য সেইখানে দেখতে হবে, কিন্তু প্রত্যেকটা দেশকে যদি আলাদা আলাদা করে দেখি তাইলে কিন্তু আমরা এটা হিসাব মিলাতে পারবো না। সেই জন্য আমি বলছি যে যেমন এটার মধ্যে চিন্তার কারণ অত না, কিন্তু তারপরেও যে সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা কেন ভালো করে গ্রহণ করতে পারছি। আমাদের এক্সপোর্ট বাস্কেট, আমরা যা জিনিস তৈরি করছি বিক্রি করার চেষ্টা করছি সেগুলোকে আরও ডাইভার্সিফাই করা দরকার, সেগুলো উন্নয়ন, তাদের মান উন্নয়ন করা দরকার, তাদের যাতে প্রোডাকশন কস্ট কমিয়ে ফেলতে পারি
এইগুলো হলে আমরা সত্যি সত্যি প্রতিযোগিতামূলকভাবে সেগুলো নিতে পারবো, সেটা আমাদের প্রয়োজন। অধ্যাপক ডক্টর কামালউদ্দিন, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে এবারে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক করেছেন সেখানে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা চেয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সহযোগিতা করবেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টি এটি শুধু বাংলাদেশ এবং ভারতের বিষয় নয় আমি মনে করি, তবে ভারত এখানে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করবার জন্য একটি অ্যাক্টর বা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। রোহিঙ্গা সমস্যাটি আসলে এটি কোনো দুইটি দেশের বা একটি জাতীয় সমস্যার মধ্যে এখন আর নেই, এটি একটি আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয়েছে এবং এই সমস্যাটাকে নিয়ে অলরেডি আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, বিচার হয়েছে, এটি একটি জেনোসাইড হিসেবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অলরেডি স্বীকৃতি দিয়েছে। বাট এই স্বীকৃতির পরেও কিন্তু আমরা যেহেতু 1951 সালের যে কনভেনশন, যে রিফিউজি কনভেনশন আমরা সাইন করিনি, আমরা যেটি ন্যাচারাল ল হিসেবে বা আমরা মানবাধিকারের ভিত্তিতে রোহিঙ্গাদেরকে এখানে আমাদের এখানে সেটেলমেন্টে আছে, কিন্তু রোহিঙ্গা নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলো তাদের কিন্তু কনসার্ন আছে, সেখানে ইন্ডিয়া মাত্র একটি দেশ, সেখানে চায়নার কিন্তু কনসার্ন আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনসার্ন আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কনসার্ন আছে এবং সাথে সাথে ইউনাইটেড নেশনসেরও কিন্তু কনসার্ন আছে। কিন্তু এই রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি মাত্র দুটি পথ থাকতে পারে, একটি পথ হচ্ছে যে রোহিঙ্গাদের উইলফুল রিফলমেন্ট, যেটি হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে যদি মায়ানমারে ফিরে যায়, এই ইচ্ছাকৃতভাবে ফিরে যাওয়ার হচ্ছে তাদের জন্য প্রথম বিষয়, সেটি 1980 দশকেও কিন্তু তারা এখানে এসেছিল, তারা গিয়েছিল এবং কিছু যদিও থেকে গিয়েছিল, কিন্তু 1917 সালে যারা আসছে রোহিঙ্গারা, প্রায় 11 লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, কিন্তু তারা উইলফল রিফলমেন্টে এখন আর যেতে চাচ্ছে না। দুইবার বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করে, চায়নাও সহযোগিতা করেছে, আমি মনে করি যে ইন্ডিয়া এবং চীনের পাশাপাশি যদি ভারতের সহযোগিতা পাওয়া যায় তাহলে হয়তো আঞ্চলিকভাবে বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী অবস্থান নেবে। আমি মুনশিফা আহমদ, আপনার কাছে সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটা হলো এই ধরনের সফর তো শুধুমাত্র দুটি দেশের মধ্যে সফরের বিষয় নয়, আঞ্চলিক সহযোগিতার কিছু বিষয় কিন্তু দিগন্ত উন্মোচিত হয়, সেক্ষেত্রে আমাদের যে সার্ক রয়েছে আঞ্চলিক একটা জোট সেটার বিষয়ে কি এই ধরনের সফরগুলো থেকে ইতিবাচক কোনো আভাস পাওয়া যায়? যখন দুই দেশের সরকার প্রধান একসাথে মিলিত হয়ে কথাবার্তা বলেন সব কিছুই তাতে আলোচনা হয়, যেমন যুদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে, আন্তর্জাতিক বিষয় তো সেটাও, তারপরে আন্তর্জাতিক বাণিজ্য যেখানে সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন, কীভাবে দুই দেশ পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে পারে। তো সেরকম এই যে এখানে আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও নিশ্চয়ই আলোচিত হয়েছে, তবে এখানে বুঝতে হবে যে একটু ইতিহাসটা ঘাঁটতে হবে যে সার্ক অনেক দিন ধরে খুব নিষ্ক্রিয় পড়ে আছে, সেটার ইতিহাস তো আছেই। তার ফলে যখন একটা বিবিআইএন বলে একটা জিনিসকে সামনে নিয়ে আসা হয়, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল কোঅপারেশন, যে মানে সেটাকে সাব রিজিওনাল কোঅপারেশন বলা যেতে পারে, বড় রিজিওন সাউথ এশিয়ার মধ্যে, যেহেতু পাকিস্তানের কারণে বা অন্য যে কোনো কারণে হোক সার্ক সবাইকে নিয়ে চলতে পারা যাচ্ছে না, তখন এইখানে কিছু যদি আমরা করতে পারি সেখানে, কিন্তু সেখানেও কিন্তু অগ্রগতি যতটা আমরা চেয়েছি বা আশা করেছি ততটা এখন পর্যন্ত হয়নি। একটা এগ্রিমেন্ট হয়েছে বিবিআইএন ভেহিকলস এগ্রিমেন্ট একটা হয়েছে, তো সেইখানে কিন্তু তারপরে আবার চারটা দেশের মধ্যে তিনটা দেশ সেটা ইয়ে করেছে, র্যাটিফাই করেছে, কিন্তু ভুটান করেনি, তার ফলে একটা গ্যাপ রয়ে গেছে, কিন্তু তারপরে আমরা আশা করছি যে এটা আরও সক্রিয় হয়ে উঠবে বিবিআইএন। তো সেখানে কিন্তু সবাইকে ভূমিকা পালন করতে হবে, ভারতকেও তার ভূমিকা পালন করতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে অর্থাৎ জোট করলে হবে না, জোটে সদস্য দেখেন। আরেকটি কথা খুব প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে এই জোটগুলো কাজ করবে সেখানে কেউ একজনকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে, আমাদের এই এলাকায় নেতৃত্ব দেওয়ার মতন মানে সবার চেয়ে যে শক্তিধর তাকেই তো নেতৃত্ব দেওয়ার কথায় ধরতে হবে, ভারত ধরে নিতে পারি, কিন্তু নেতৃত্ব আমি বোধহয় আগেও একবার আলোচনায় কিছুটা বলেছিলাম যে তাকে প্রমাণ করতে হবে যে সে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বা সক্ষমতা তার আছে, নেতৃত্বটা একটি আচরণগত ব্যাপার, নেতৃত্বটা শুধু বিভিন্ন রকমের সম্পদ বা শক্তি ইত্যাদি নয়, বা তার যেমন সে একটা ডেমোক্রেসি বড় সব পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি এটা হলেই খালি নেতৃত্ব, তাকে নেতার মতন আচরণ করতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেইটা যতক্ষণ পর্যন্ত ভারত সত্যি সত্যি করতে পারছে না ততক্ষণ সার্ক এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম।
সেটার জন্য দরকার হবে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নয়ন এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়তো সেটি ভবিষ্যতে সম্ভব হবে। বিবিআইএন এর ব্যাপারে তো ভারত পাকিস্তানের সমস্যা নাই, তার সুতরাং আমরা আশা করি যে এটা এগিয়ে যাবে। আমরা শেষ করতে হচ্ছে অধ্যাপক ডক্টর কামালউদ্দিন, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ অ্যাম্বাসেডর মুশিফাজ আহমদ, আপনাদেরকেও। আমাদের আপনার সঙ্গে অনুষ্ঠানের আজকে আয়োজন। আগামীকাল আবারও একই সময়ে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।